লোকালয়ে ঢুকে পড়েছে সুন্দরবনের বাঘ। এলাকাবাসীকে তা সতর্ক করা হচ্ছে মাইকিং এর মাধ্যমে। অন্যদিকে বাঘের আক্রমণ থেকে গবাদি পশু রক্ষার পাশাপাশি জানমালের যেন ক্ষতি না হয় সেজন্য চেষ্টা করা হচ্ছে বাঘকে তাড়িয়ে দেওয়ার। তবে বাঘের উপর আক্রমণ নয়, লাঠি উঁচিয়ে এবং সমস্বরে আওয়াজ করে ভয় দেখানোর মাধ্যমে। সুন্দরবন সংলগ্ন এলাকায় মাঝে মধ্যেই চলে আসে বাঘ। এমন সময় স্থানীয়দের করণীয় কি, সে বিষয়ে প্রশিক্ষণ দিতে মোংলায় আয়োজন করা হয় চার দিনব্যাপী বিশেষ কর্মশালা। বাংলাদেশ ও ভারতের বন সংলগ্ন স্থানীয় জনগণের সম্পৃক্ততায় বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বাঘসহ সকল বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে শিক্ষা এবং অভিজ্ঞতা বিনিময়ের জন্য 35 সদস্যের ভারতে একটি প্রতিনিধি দল চার দিনব্যাপী কর্মশালায় অংশ নেয়। সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক জাতীয় প্রতিষ্ঠান ওয়াইল্ড টিম এবং ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব ইন্ডিয়া যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। ভারতের 35 সদস্যের সঙ্গে বাংলাদেশের কর্মশালায় FTRT, বাঘবন্ধু, স্কাউট মিলে বিভিন্ন পর্যায়ের মোট 70 জন সদস্য বন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের জন্য এই কর্মশালায় অংশ নেয়। ভারত থেকে আসা প্রতিনিধিরা জানায় এই প্রশিক্ষণে শেখা বিষয়গুলি সুন্দরবনের ভারতের অংশে বাঘ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা এসেছি যে এখানে কিভাবে টাইগার স্কাউট পরিচালনা হয়, ওরা কিভাবে মানুষের মাঝখানে মানে ইভেন্টসগুলো করে, সজাগতা প্রোগ্রামগুলো করে, প্লাস বাঘবন্ধু এখানে অনেকজন 50 জন মতো বাঘবন্ধু আছে, কিন্তু আমাদের প্রজেক্টে শুধু আমরা 4 জন মানে বাঘবন্ধু নিয়েছি। তো এখান থেকে আমার উদ্দেশ্য হবে কি, এখান থেকে আমরা কতটা শিখতে পারি যে ওয়াইল্ড টিম কী করে সফলভাবে এই সব মানে পরিচালনা করছে। বাঘ বেরোলে কীভাবে তারা রেসপন্ড করেন, অন্য যে কোনো বন্যপ্রাণী তারা কীভাবে তার রক্ষা করছেন, যেমন ধরুন সর্প, এবং আমাদের ওদিকেও আমাদের টিম PRTরা এই এক ধরনের কাজ করেন। তো PRT এবং VTRTরা একসাথে বসে তারা নিজেদের অভিজ্ঞতা তারা একে অপরের সঙ্গে আদান প্রদান করেছেন। সুন্দরবন রক্ষায় এমন উদ্যোগ আগামীতে আরও নেওয়া প্রয়োজন বলে জানায় ওয়াইল্ড টিমের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। সুন্দরবন মায়ের মতন, যে মা যেভাবে বাচ্চাকে আগলে রাখে, এই বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষকে কিন্তু সুন্দরবন শুধু সেভাবে আগলে রাখে না, সুন্দরবন সারা বাংলাদেশকে আগলে রাখে। 10,000 বর্গমিটার সুন্দরবনের 66% রয়েছে বাংলাদেশে এবং বাকি 34% ভারতে। সময় সংবাদ, মোংলা।